প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই কোষে দেখি 21 এর এই 4-এর দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। ঠিক আছে, এই যে 2 নম্বর প্রশ্নটিতে আমাদের দুটি পরিমাপ দেওয়া রয়েছে, একটি হচ্ছে 6 সেমি আর একটি হচ্ছে 4 সেমি। এই দুটি পরিমাপ দিয়ে আমাদের প্রথমে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখানে প্রথমে এই যে 6 সেমি আর 4 সেমির পরিমাপ দুটি নেব স্কেল দ্বারা। দেখো, এই হচ্ছে 6 সেমি আর এই হচ্ছে 4 সেমি। আমরা এখানে 6 সেমি লিখে দেব এটি হচ্ছে 4 সেমি এরপর আমরা এই যে খাতার পেজের মাঝে এখানে আমরা আর একবার 6 সেমির পরিমাপটি নেব। এই বিন্দুর নাম দেব আমরা এ আর এই বিন্দুর নাম দেব বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে আয়তক্ষেত্রটি অঙ্কন করব। ঠিক আছে, এই যে আমরা একটি পরিমাপ নিলাম 6 সেমি, তো এই 6 সেমি পরিমাপের এই এ বিন্দুতে আমরা এখানে একটি এখন 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি এই যে আমরা এভাবে চিকন করে নেব, এই যে এভাবে যে কোনো পরিমাপ এভাবে চিকন করে নেব। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। ঠিক আছে, এই এই যে এ বি বাহুটির উপরে অর্ধবৃত্তাকার চাপ নিলাম, এর ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসিয়ে আমরা এদিকে আরেকটি বড় করে বৃত্তচাপ কেটে নেব। এরপর এই যে এখানে বসাবো, এখানে বসিয়ে এই বড় করে যে বৃত্তচাপটি কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, আমরা প্রথমে যে পরিমাপ, একটি পরিমাপ দিয়েই আমরা কিন্তু এই সবগুলি বৃত্তচাপ কাটলাম। প্রথমে যে পরিমাপটি নিয়ে আমরা অর্ধবৃত্তিকার চাপ কেটেছি, সেই একই একটি পরিমাপ দিয়েই এখান থেকে এখানে কাটলাম, এখান থেকে এদিকে কাটলাম, এরপর এখান থেকে এদিকে কাটলাম। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেবো। ঠিক আছে, এদিকে যুক্ত করে আমরা এদিকে একটু লম্ব আঁকবো, তো লম্বটি আমরা এই 4 সেমির থেকে বেশি নেব, এই। ঠিক আছে, এরপর আমরা পেন্সিল কম্পাস হাতে নেব, পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই 4 সেমির পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে নেব, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে লম্বটি আমরা অঙ্কন করলাম, এই লম্বের উপরে এদিকে বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এরপর আমরা 6 সেমির পরিমাপটি আরেকবার নেব, এই 6 সেমির পরিমাপটি আমরা পেন্সিল কম্পাস দিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এই যে লম্বটির উপরে আমরা 4 সেমির পরিমাপটি নিয়ে কেটেছি, এই যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসি, এখন আমরা এই যে 6 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নিয়েছি, নিয়ে এই যে এদিকে একটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এরপর আবার একবার আমরা 4 সেমির পরিমাপটি নেব, এই নিয়ে এবার এই বি বিন্দুতে বসব। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা সি, এই বিন্দুর নাম দেব আমরা ডি। এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব, এই। একইভাবে সি বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে দেব, এই। এই যে এ বি সি ডি আমরা প্রথমে আয়তক্ষেত্রটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ডিসি বাহুটিকে এই যে এদিকে বাড়িয়ে দেব। দেখো, বাড়িয়ে দেওয়ার জন্য এই যে স্কেলটি আমরা ডিসি বাহুর উপরে ভালোভাবে বসাবো, এই যে ভালোভাবে বসাবো। ঠিক আছে, বসিয়ে এই যে এভাবে এদিকে বাড়িয়ে দেব, এখানে বিন্দু করে দেব,
বিন্দু করে দিয়ে নাম দেব এখানে এক্স, এবং এদিকে রশ্মির চিহ্ন করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসির পরিমাপ নেব। এই যে এভাবে বিসির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে? নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে বসানো রয়েছে, এই এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এই এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিতে হবে ই। এখন আমরা এই ডি আর ই, এই সরল রেখাংশটিকে এখানে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে সমান দুই ভাগে ভাগ করব। ডি আর ই সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য দেখো, এই যে পেন্সিল কম্পাসটি আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা প্রথমে ই বিন্দুতে বসাবো, ঠিক আছে? বসিয়ে এই যে ডি আর ই সরল রেখাংশটির মাঝখান হচ্ছে আইডিয়া করে, এই যেখানে ধরে নাও মাঝখান অর্ধেক, ঠিক আছে? অর্ধেক, অর্ধেকের থেকে একটু বেশি নেব, এই যে এইভাবে অর্ধেকের থেকে বা মাঝখান, এইটিকে এখানে হচ্ছে মাঝখান অর্ধেক, তার থেকে একটু বেশি নেবো এইভাবে পেন্সিল কম্পাস দিয়ে, ঠিক আছে? নিয়ে এই যে আমাদের কাঁটাটি এই ই বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর একই পরিমাপটি আমরা এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ, এবং নিচে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ, এই, ঠিক আছে? এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানেও তাই, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুটি বিন্দু যুক্ত করে দেব, এই, ঠিক আছে? এই যে ডিই সরল রেখাংশটিকে আমরা মাঝখানে সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক আছে? মানে সমান দুই ভাগে ভাগ করলাম, এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডকটি ডিই বাহুটিকে বা সরল রেখাংশটিকে সমান দুই ভাগে ভাগ ভাগ করার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুটি হলো ডিই সরল রেখাংশটির মধ্যবিন্দু, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা এই ডি আর ওর পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, ঠিক আছে? এই যে এভাবে নেব ডি আর ওর পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দিয়ে, এই যে এভাবে নেব, ঠিক আছে? নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, বসিয়ে রেখে আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে এই ডি থেকে ই পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এই, ঠিক আছে? আমরা এই ডি আর ও এই সরল রেখাংশটির পরিমাপ নিয়েছি, নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি ও বিন্দুতে বসিয়ে রেখে ডি থেকে ই পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? এরপর দেখো এই যে বিসি বাহুটি রয়েছে, এই বিসি বাহুটিকে আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দেব, ঠিক আছে? এই এই যে বিসি বাহুটিকে আমরা অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার ফলে এই যে অর্ধবৃত্তটিকে বাহুটি যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা এফ। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে সি থেকে এফ পর্যন্ত দৈর্ঘ্যটি নেব, ঠিক আছে? দেখো এই যে পেন্সিল কম্পাস দিয়ে আমরা সি আর এফ দৈর্ঘ্যটি নিলাম, নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কাটবো, ঠিক আছে? রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এই যেখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো, এখানে বসিয়ে এই উপরে এদিকে আমরা বৃত্তচাপ কাটবো, এই, ঠিক আছে? এরপর এফ বিন্দুতে বসাবো কাঁটাটি, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। বোঝা গেল? আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে সি থেকে এফ পর্যন্ত দৈর্ঘ্যটি নিয়েছি, ঠিক আছে? নিয়ে এই একটি দৈর্ঘ্য দিয়েই আমরা এই প্রথমে সি বিন্দুতে বসিয়ে এদিকে বৃত্তচাপ কেটেছি, এখানে বসিয়ে এদিকে উপরে বৃত্তচাপ কেটেছি, এরপর এই এফ বিন্দুতে বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কেটেছি, ঠিক আছে? এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা জি, এই বিন্দুর নাম দেব আমরা এইচ। এরপর আমরা এই জি আর এফ বিন্দু যুক্ত করে দেব, এই একইভাবে জি আর এইচ বিন্দু যুক্ত করে দেব, এই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সি এফ ডি এইচ, এটি হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, ঠিক আছে? এই যে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম, সি এফ জি এইচ, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি। যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এরপরে আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব। সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান
সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র CFGH অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।